মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানির শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্ক অব্যাহত। স্মৃতির বক্তব্য কাজ দিয়ে যেন তাকে বিচার করা হয়, যদিও কংগ্রেস তাদের নিজের অবস্থানে অনড়। কংগ্রেসের অভিযোগ, 2004 সালে হলফনামা পেশ করে নিজেকে বিএ পাস বলেছিলেন স্মৃতি। আবার 2014 হলফনামায় তিনি জানিয়েছেন বিকম প্রথম বর্ষ পর্যন্ত পড়েছেন তিনি। কোন তথ্যটি সঠিক তা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। সাবিত্রী মিত্র এবং সুব্রত সাহা, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দুই দফতরহীন মন্ত্রী, রাজ্য রাজনীতিতে যাদের দেখা হচ্ছে মালদা মুর্শিদাবাদের লোকসভা ভোটে দলের ভরাডুবির কারণ হিসেবে শাস্তিমূলক পদক্ষেপের শিকার বলে। ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফ সূত্রে জানা যাচ্ছে, অতীতে কেন্দ্রীয় রাজনীতিতে এমন মন্ত্রহীন মন্ত্রীর কপালে প্রধানমন্ত্রীদের শিকে ছিঁড়েছিল। তিনি আর কেউ নন, স্বয়ং লাল বাহাদুর শাস্ত্রী। 1964 কেন্দ্রীয় মন্ত্রিসভায় মন্ত্রহীন করে রাখা হয়েছিল শাস্ত্রীজিকে। তার আগে পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ার অলঙ্কৃত করা লাল বাহাদুর শাস্ত্রীকে সরিয়ে দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী নেহরুর ভগ্ন স্বাস্থ্যের কথা ভেবেই, যাতে শাস্ত্রীজি প্রধানমন্ত্রীর গুরুদায়িত্ব সম্পর্কে আগে থেকে অবহিত হতে পারেন। কয়েক মাস পরে নেহরু প্রয়াত হওয়ার পর প্রধানমন্ত্রী হন লাল বাহাদুর শাস্ত্রী। এ তো গেল ইতিহাস, ফেরা যাক বর্তমানে। ঐতিহাসিক এই সত্যর কথা জেনে মমতা মন্ত্রিসভায় অবিসম্বাদী নম্বর টু অমিত মিত্র, সাবিত্রী সুব্রতর এই পরিবর্তনের পর এখন কতটা নিশ্চিত থাকবেন তা অবশ্য বলবে সময়। এর পাশাপাশি অমিত মিত্র নিজের অর্থমন্ত্রকের পক্ষেও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই পরিবর্তনের আরেকটা দিক। মন্ত্রীদের বেতন আসে স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে। মুখ্যমন্ত্রী এবাবত পান মাসে 8,300 টাকা, পূর্ণ মন্ত্রীরা পান মাসে 7,500 টাকা, রাষ্ট্রমন্ত্রীরা পান মাসে 7,300 টাকা। বাকি ভাতা যেমন মেডিকেল, টেলিফোন, গাড়ি ভাড়া, রান্নার গ্যাসের দাম এবং আত্মসহায়ক বা ব্যক্তিগত সহকারীদের মাইনে আসে অমিত মিত্রর অর্থ দপ্তর থেকে। এই বিলের কোনো ঊর্ধ্বসীমা থাকে না। মন্ত্রী সিএদের মাসে 18,000 টাকা বেতন, অ্যাটেন্ডেন্টদের 2,000 টাকা করে মাস মাইনেও আসে অর্থ দপ্তর থেকে। অর্থমন্ত্রীকে নিশ্চিত করতে হয় যাতে এই অন্যান্য খরচের পুরোটাই হয় বাজেটের অনুমোদন মেনে। এ বিষয়ে বাজেট আইন যা বলছে তা খুব পরিষ্কার, মন্ত্রীদের বেতন এবং দৈনিক ভাতা দেওয়া ছাড়া আর কোনো খরচ মেটাতে পারে না স্বরাষ্ট্র দপ্তর। জুলাইয়ে শেষ হচ্ছে 17টি পুরসভার মেয়াদ, কিন্তু পুরভোট এখন বিষ বাও জলে। 17টির মধ্যে যে 7টি পুরসভাকে প্রস্তাবিত কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হবে বলে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, সেখানে জুলাই তো দূরের কথা, আগামী এক বছরের আগে ভোট করানো সম্ভব হবে না। বাকি 10টিতেও এখন ভোট হচ্ছে না বলে জানিয়ে দিয়েছেন পুরমন্ত্রী। যে 7টি পুরসভাকে প্রস্তাবিত কর্পোরেশনে অন্তর্ভুক্ত করা হবে সেগুলি হল মধ্যমগ্রাম, রাজারহাট, গোপালপুর, দমদম, দক্ষিণ দমদম, আসানসোল, কুলটি, মহেশতলা। এই 7টি পুরসভার নতুন চেহারা চূড়ান্ত হয়ে ভোট হতে হতে 2015 মে জুন হয়ে যেতে পারে বলে মনে করছেন অনেকে। তাঁদের বক্তব্য, পশ্চিমবঙ্গ পুর আইন 1993 এর চতুর্থ অনুচ্ছেদ অনুযায়ী কর্পোরেশন সংক্রান্ত সরকারি সিদ্ধান্ত বিজ্ঞপ্তির আকারে নির্দিষ্ট এলাকায় জারি করতে হবে। দাবি ও অভিযোগ জানানোর জন্য 3 মাস সময় দিতে হবে। আইনের 6 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী গঠিত হবে নয়া সংস্থা। তারপর হাত দিতে হবে এলাকা পুনর্বিন্যাসের কাজে। এ কাজ করতে ন্যূনতম 4-5 মাস সময় লেগে যেতে পারে। তারপরের পর্যায়ে আসবে সংরক্ষণের প্রশ্ন। এ কাজের জন্যও ন্যূনতম 2.5 মাস সময় লেগে যেতে পারে।